বাবা মায়ের কাছে সন্তান একটি অমূল্য সম্পদ একজন বাবা মা তার সন্তানকে নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসে এবং আগলে রাখে সন্তান পেটে আসা থেকে শুরু হয় তাদের স্বপ্ন দেখা সন্তান জন্মনার সময় সন্তানের ওজন নিয়ে তারা খুব চিন্তিত থাকেন হ্যালো বন্ধুরা সেভেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করবো নবজাতকের ওজন সম্পর্কে তাদের ওজন কতটুকু হওয়া প্রয়োজন জন্মানোর সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং নবজাতকের পরিচর্যা নিয়ে আমরা কথা বলবো তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাওয়া যাক আরেকটি কথা আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের যদি গর্ভকালীন বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন আজকের মূল পর্বে চলে যাওয়া যাক জন্মানোর সময় বাচ্চার ওজন বাচ্চাদেরকে নিয়ে সকল মা বাবার একটি প্রশ্ন থেকে থাকে আর সব বাচ্চা কেমন নাদুস নাদুস কেবল আমার বাচ্চাই হ্যাংলা জন্মের সময়ের ওপর ভিত্তি করে বেবিকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে এক প্রিটাম বেবি দুই ট্রাম বেবি এবং তিন পোস্টাম বেবি সুস্থ নবজাতক বলতে জন্মের সময় যদি বাচ্চার ওজন দুই কেজি পাঁচশো গ্রাম থেকে শুরু করে ছয় কেজির মধ্যে হয় এবং বাচ্চা কান্নাকাটি করে এছাড়াও তার শ্বাস প্রশ্বাস ঠিক থাকে তবে আমরা বুঝব সেই সন্তানটি বা শিশুটি সুস্থ রয়েছে প্রিটাম বেবি সাঁত্রিশ সপ্তাহ আগে জন্ম নেয় যে বেবি তাকে প্রিটাম বেবি বলে জন্মের সময় এই শিশুগুলোর ওজন দুই কেজি পাঁচশো গ্রামের কম হয়ে থাকে দুই নম্বর ট্রাম বেবি যে সকল বেবি সাঁত্রিশ সপ্তাহ থেকে শুরু করে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে জন্ম নেয় তাদেরকে ট্রাম বেবি বলে জন্ম সময় এ সকল শিশুর ওজন তিন কেজি পাঁচশো গ্রাম থেকে শুরু হয় জন্মের সময় এ সকল শিশুর ওজন দুই কেজি পাঁচশো গ্রাম থেকে শুরু করে তিন কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে পোস্ট্রাম বেবি যে সকল শিশু বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে জন্ম নিয়ে থাকে তাদেরকে পোস্ট্রাম বেবি বলে এই সকল শিশু জন্মের সময় ওজন তিন কেজি পাঁচশো গ্রামের বেশি হয়ে থাকে এগুলো তিন কেজি পাঁচশো গ্রাম থেকে শুরু হয়ে আপনার ছয় কেজি পর্যন্ত হতে পারে বন্ধুরা এবার আমরা জানবো সুস্থ সন্তান বলতে আমরা যা বুঝি সুস্থ সন্তান বলতে আমরা বুঝি জন্মের সময় একটি বাচ্চার ওজন দুই কেজি পাঁচশো গ্রাম থেকে শুরু করে ছয় কেজির মধ্যে হয়ে থাকে এবং বাচ্চাটি যদি মায়ের পেটে সাঁত্রিশ সাপ্তার বেশি থাকে এবং বিয়াল্লিশ সপ্তাহ পূর্বেই ভূপিষ্ট হয় তাহলে আমরা সেই বেবিকে সুস্থ বেবি বলবো এছাড়া বাচ্চা জন্ম নেওয়ার সময় তার কিছু স্বাভাবিক নমুনা দেখা যায় যেমন বাচ্চা কান্নাকাটি করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেয় এবং সুস্থ সন্তান বলবো এছাড়া বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কান্নাকাটি করে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেয় তাকে আমরা সুস্থ সন্তান বলবো সুস্থ শিশুর শ্বাস প্রশ্বাস তিরিশ থেকে ষাটের মধ্যে হতে পারে বাচ্চার রং গোলাপি বর্ণ ধারণ করবে যখন বাচ্চা কান্নাকাটি করবে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং বাচ্চার কোনো ত্রুটি থাকবে না তবে আমরা সেই বাচ্চাকে সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা বলবো জন্মের সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে জন্মের আগে প্রসবের জায়গায় একটি নিরাপদ স্থানে নির্ধারণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রসবটার ব্যবস্থা করতে হবে প্রসবের আগে কিছু জিনিস ঠিক আছে কি না তা লক্ষ্য রাখতে হবে যেমন নাভি কাটার জন্য জীবাণুমুক্ত ব্লেড সুতা এগুলো সম্পূর্ণ এক জায়গায় রাখতে হবে এছাড়াও পরিষ্কার নরম কাপড় রাখতে হবে শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে হালকা নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে বাচ্চাকে যত দ্রুত সম্ভব মায়ের বুকের দুধ খাওয়াতে হবে সবচেয়ে ভালো হয় যদি হাসপাতালে নিয়ে গিয়ে প্রসব করানো হয় এই জন্য আমার সাজেশন থাকবে আপনারা সকল সময় চেষ্টা করবেন হাসপাতালে নিয়ে গিয়ে প্রসব করানোর জন্য কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ভুলেও করবেন না বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে গোসল করাবেন না চুল নেড়ে করে দেবেন না এবং তেল দিয়ে বাচ্চার শরীরে সম্পূর্ণ পরিষ্কার করবেন না জন্মের পরে দুই তিন দিন পর গোসল করালে ভালো হয় কারণ হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করালে বাচ্চা নিমোনিয়া হইতে পারে আর অবশ্যই লক্ষ্য রাখবেন জন্মানোর যত দ্রুত সম্ভব জন্মানোর পরে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য এবং মায়ের বুকের দুধের ব্যতীত অন্য কোনো কিছু খাওয়াবেন না বাচ্চাকে দেড় মাস বয়স থেকে টিকা দেওয়া শুরু করবেন এবং বাচ্চা জন্মের প্রায় কিছুক্ষণ পর থেকে তার প্রসাব পায়খানা ঠিকমতো করছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখবেন আর সকল সময় ডাক্তারের সম্পন্ন হবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন পরবর্তী যে প্রশ্নটি ছিল নবজাতকের পরিচর্যা নিয়ে কিছু কথা বাচ্চাকে ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধের পরিবর্তে অন্য কিছু খাওয়ানো যাবে না অনেকে রয়েছেন বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে চিনি মধু বা পানি এই জাতীয় জিনিস অনেকে দিয়ে থাকেন আপনার মধু চিনি এগুলোর চাইতে বাচ্চার মায়ের বুকের দুধটি যথেষ্ট এবং এটাই পুষ্টি সম্পূর্ণ একটি খাবার আপনারা সচরাচর চেষ্টা করবেন বাচ্চাকে মায়ের বুকের দুধের পরিবর্তে কোনো কিছু যেন না খাওয়ানো হয় ছয় মাস পর্যন্ত আর বাচ্চার গার্জেনদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনার বাচ্চাকে আপনি মনের ভুলেও যতই কাঁদুক বাহিরের কেনা দুধ এগুলো খাওয়াবেন না এগুলোর মধ্যে রাসায়নিক যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আপনার বাচ্চার অনেক ক্ষতি করতে পারে বুকের দুধ খেলে সবচাইতে বেশি যেটা কার্যকরী হয় বাচ্চার নিউমোনিয়া হয় না ডায়াবেটিস হয় না কান পাকা রোগ হয় না এবং বাচ্চা অনেক বেশি বুদ্ধিমান হয় আর যেটার জন্য আমরা বিভিন্ন রকমের বাহিরের দুধ এবং অনেক প্রকারের খাবার আমরা কিনে নিয়ে চলে আসি আসলে সেগুলো খাওয়ানো ঠিক নয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে আবারও বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ